আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উদযাপন হচ্ছে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হলেও প্রাণবন্ত পরিবেশে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনায় করোনামুক্ত নতুন পৃথিবী চান সবাই আক্তার হোসেনের রিপোর্ট সার্বজনীন প্রার্থনা আর প্রভু যিশুর আরাধনায় শুরু হয় বড়দিনের আয়োজন জগতের অন্ধকার দূর করে শান্তি কামনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা করোনার রোধে সীমিত হলেও স্বাস্থ্যবিধি মেনে গির্জায় প্রার্থনায় যোগ দেন সব বয়সী মানুষ বড়দিনে শুভেচ্ছা সবাইকে আজকে আমি এখানে এখানে এসে আমার খুব ভালো লাগছে আর আমি যিশুতে কাছে এখন আমি প্রার্থনা করব প্রার্থনা করছি যে যিশু এই বছরটা করোনার জন্য তুমি সুন্দরভাবে রাখো যেন আমরা সবাই মিলে যেন তোমার জয়ের ধ্বনি করতে পারি এবারে বড়দিনটা অন্যরকম হইতেছে খুব ছোটখাটো করে আমরা করতেছি ক্রিসমাস উপলক্ষে এবং বড়দিন উপলক্ষে এই সকল বাংলাদেশের সকল এবং পৃথিবীর সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময়ে উৎসব পরিণত হয় মিলন মেলায় প্রার্থনায় করোনামুক্ত নতুন পৃথিবীর প্রত্যাশা ছিল সবার সারা বিশ্বে যেন ঈশ্বর যীশুখ্রিস্ট যেন তার দয়া প্রদর্শন করেন এবং এই করোনা ভাইরাসকে যেন দূরীভূত করে দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই করোনা থেকে মুক্তি পাই এবং আগামী বছর প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা সুস্থ হয়ে করতে পারি সারা বিশ্বে সমস্ত মানুষ ভালো থাকে সুস্থ থাকে আমাদের এই যে একটা প্যান্ডামিক এই যে একটা খারাপ অবস্থা এটা যেন ঈশ্বর খুব তাড়াতাড়ি দূরীভূত করে দেন সবাইকে মেরি ক্রিসমাস ক্রিসমাস ডেতে গির্জা ছাড়াও বিভিন্ন অভিজাত হোটেল বর্ণিল উৎসব আয়োজন করে হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা এই ছিল শীর্ষ খবরে ধন্যবাদ